الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا ترزقون إلا بضعفائكم، أو كما قال عليه الصلاة والسلام. দুনিয়ার মানুষ কাজে ব্যস্ত, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে কাজ থেকে সরিয়ে আমলে লাগাবার জন্য। কাজের বুনিয়াদ কি বা কাজ কাকে বলে আর আমল কাকে বলে? ভাষাগত দিক থেকে কাজ এবং আমল একই জিনিস, অনুবাদ শুধু। বাংলায় কাজ বলে, আরবিতে আমল বলে। বাংলায় শ্রমিক বলে, আরবিতে অম্মাল বলে, একই জিনিস। কিন্তু আমরা যেভাবে ব্যবহার করি পরিভাষায় কাজ বা আমল ভিন্ন। ব্যবসা বাণিজ্যগুলো কাজ বলি, উপার্জন জীবিকা দিকে তেলাওয়াতকে আমল বলি, নিজের পাওনা উসুল করাকে কাজ বলি আর পাওনা ছেড়ে দেওয়াকে আমল বলি, দান করে দেওয়াকে আমল বলি। মোটামুটি ভাবে বলা যেতে পারে যে টাকা পয়সার দিক থেকে যদি হিসাব করি তো আমলে টাকা আসে না, বড় হাতেটা যায়, কাজে টাকা আসে। পাওনা উসুল করলাম, এটা কাজ করলাম, আর পাওনা দিল না, আমিও খুঁজতাম না, ছেড়ে দিলাম। ইচ্ছাকৃত যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহর হাতে তাহলে ওটিকে নামো না, উসুল করতে পারবো না, ছেড়ে দিলাম, সে অপারগতা, অপারগতা নাই। গরিব মানুষ বিচার, ওর এই টাকা ছাড়া তো আমার চলছে। একজন মুসলমান আমি সাহায্য করলাম, তো আমলে টাকা পয়সা ইত্যাদি আসে, ক্ষমতা আসে, আর কাজে আমলে এগুলো যায়, মোটামুটি বিপরীত। কাজের বুনিয়াদ, কাজের বুনিয়াদ হচ্ছে আমরা যেটাকে বলি বাস্তবতা। কিছু জিনিসকে বাস্তবতা, কিছু আকিদার নাম। আকিদা কি? আক শব্দ মানে হচ্ছে গিট, বিয়ে হয় আক বলে, দুজনকে গিট লাগিয়ে দেব। আকিদা মনের ভিতর কিছু কথা এমনভাবে গিট লেগে আছে যে টানাটানি করলে ছুটবে না, আরো টাইট হবে। শুধু আমার যদি গিট লাগে আর ওটাকে যদি খুলবার দিনে এলোপাতায় টানাটানি করে বড় টিমের ভিতর দিয়ে যদি খুঁটিয়ে 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 খুলে তো হয়তো খুলতে পারবে, আর এমনি যদি এর মধ্যে একটা আসানি করে তো ওটা খুলবে না, তো আরো টাইট। আকিদা ওরকম জিনিস, এই জায়গায় টানাটানি করলে আরো টাইট হয়, আকিদা ছাপার জন্য মারো পিটাও আরো টাইট হয়, সে শুদ্ধ আকিদা হোক ভুল আকিদা হোক। মনের ভিতর কিছু কথা মজবুত ভাবে বসে আছে ওটাকে আকিদা বলে। দিনের বুনিয়াদ মুখে ইবাদতের উপর, যেটাকে বলা যেতে পারে যে বাস্তবতার বিরুদ্ধে একেবারে বিপরীত জিনিস। দেখা যায় না, শোয়া যায় না, মানে মাপা যায় না, অবাস্তব। বাচ্চাকে তার উস্তাদ পড়ান, মধু গোসল আরি বাতাস ইত্যাদি, এর সাথে সাথে অন্যান্য বেহেস্তের কথাবার্তা বলেন, কিছু কিছু অল্প অঙ্কও শেখান। ছেলেকে একদিন
পরীক্ষা নিলেন যে তোমার জন্য যে আমের বাগানে বিশটা আম আছে দশটা তুমি খেয়ে ফেলবে কয়টা বাকি থাকলো ওর আরেক মাস্টার আছে স্কুলের মাস্টার সেই মাস্টার তাকে অঙ্ক শিখিয়েছেন যোগ জানে বিয়োগ জানে সে বললো যে দশটা বাকি থাকলো বিশটা ছিল দশটা খেয়ে ফেললাম দশটা বাকি থাকলো হুজুর বললেন না ঠিক হয়নি কটা বাকি থাকলো বিশটা বাকি থাকলো এটাও আরেক ধরনের অঙ্ক কিন্তু অবাস্তব অঙ্ক জন্মতে তোমার গাছে আছে বিশটা আম আর তোমার ইচ্ছে একশোটা খাবার কয়টা খেতে পারবে একশোটা খেতে পারবো বিশটা আছে বলে একশোটা খেতে পারবো না এমন কোনো সমস্যা না যেটাকে আমরা বাস্তবতা বলি বাস্তবতা হি পারে হিসাবে ওই তোমার যতটা হচ্ছে খাবারই চোখ না গেল আছে বিশটা চেয়ে বেশি কোথায় গেল কিন্তু জন্মের বাগান যে দশটা আছে বিশটা ইচ্ছা করে খেতে পারো আমরা অনেক সময় লাইকে বলি বাংলা অনুবাদ অদৃশ্য বলে ইংরেজি বলে ইনভিজিবল দেখা যায় না গাইব অদৃশ্যের নামও নয় ইনভিজিবলের নামও নয় দেখা যায় অনেক কিছু আমরা বাস্তব হিসেবে জানি মানি দেখা যায় বাজার দেখি না বিদ্যুৎ দেখি না আর প্রচলিত কথা আছে অ্যাটম ইলেকট্রনিক ইত্যাদি এগুলোও দেখি না কিন্তু ওগুলোর অস্তিত্ব মানে আর যৌক্তিক দাবিতে মানে তো যেটা যৌক্তিক দাবিতে মানে ওজন বাস্তব বাতাসকে মানে যুক্তি প্রমাণ যে দেখানো যায় দেখতে না পারলে বাতাসে আছে বিভিন্নভাবে প্রমাণ করা যায় বিদ্যুৎ প্রমাণ করা যায় প্রমাণের কিছু দরকার থাকে প্লাগের ছিদ্রে আঙুল ঢুকিয়ে দেবো বুঝে নেবেন যে হ্যাঁ বিদ্যুৎ আছে ভাই ওইটা দেখা যায় না শুধু নয় ওটা প্রমাণ করা যায় না কেউ যদি মানতে না চায় কোনো ধরনের যুক্তি দিয়ে তাকে মানাতে পারে কোনো যুক্তি নেই মানলে বিনা যুক্তিতেই মানবে কবরের ভিতর নিয়ামত আছে আজাব আছে কোনো যন্ত্রপাতি দিয়ে বের করা যাবে আধুনিক প্রচুর যন্ত্র আছে কবরের ভিতরে রেখে দেওয়া যায় ভিতরে কি আছে সম্পর্কে চিন্তায় পাঠাবে বন্ধ করে দিয়ে খবর অবস্থা ওই সিগনাল কিছু পাঠাবে ওই তো হচ্ছে তাই আমল হচ্ছে যেটা মুখে ইবাদতের পর প্রতিষ্ঠিত গায়েব থেকে খবর দেওয়া হয়েছে এই এই করলে এই হবে আর এইগুলোকে মেনে নিয়েছে যেহেতু রসুল সাল্লাহ ইসলামের কথাকে সত্য হিসেবে মানি এই হিসেবে মেনে নিয়েছি কোনো যুক্তি প্রমাণ দিয়ে নয় আকিদাগতভাবে মেনে নিয়েছি ওটা থেকে মানি এর মোকাবেলায় বাস্তবতা মানুষ দেখে 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 বিশ্বাস করে বাস্তবতা কি বাস্তবতা যে লাঠি হচ্ছে লাঠি এটা বাস্তবতা দেখ কি লাঠি আর সাপ হচ্ছে সাপ লাঠি সাপ নয় সাপ লাঠি নয় একেবারে দুটো ভিন্ন জিনিস পানি পানি পানিতে যদি কেউ যায় তো ডুববে আগুনে হাত দিলে নিচে পড়লে পড়বে এগুলো হলো বাস্তবতা আর এগুলো আকিদা পর্যায়ে মানুষ দেখে দেখে এত বেশি বিশ্বাস করে যে এর বিপরীত সে কিছু মানতে রাজি বাস্তবতায় পূর্ণ বিশ্বাসী মানুষ পূর্ণ বিশ্বাস কথা বলছে কারণ অনেক সবার বিশ্বাসের মধ্যে মানে তার বাদ থাকে কিছু কিছু মানে কিছু মানে না পূর্ণ বিশ্বাসী মানুষকে বাস্তবতায় যদি বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিলেন ও বিশ্বাস করে কবে তার দুর্গ কথা এগুলো সাংবাদিকরা কিনা বানায়
সে তোমাদের তোমার সাংবাদিকদের বানানো কথা এগুলো মিডিয়া আজ যেমন আগে তোমার ছিল নিজের ঘটনা তো সাংবাদিক উপর ফেলতে পারবে না, ওর আকিদা যদি মজবুত থাকে যে আগুন আগুনটা পড়ায় নিজের অভিজ্ঞতাকেও সে বিশ্বাস করবে না, বলবে হ্যালুসিনেশন ধাঁধা দেখেছি। কখনো কখনো বিশেষ ধরনের কোনো ড্রাগের কারণে আমাদের দেশে দুটা দুটা ইত্যাদি আছে, এইসব কারণে ওরকম অবাস্তব কল্পনা মনের মধ্যে জাগতে পারে। আবার সে বইপত্র জোগাড় করে আর সে গুগলকে জিজ্ঞেস করে খোঁজ খবর নেবে যে বিনা ড্রাগেও হ্যালুসিনেশন হতে পারে, বিশেষ অবস্থা এমনি হতে পারে। ওটা কোনো না কোনো ভাবে ঘুরে বেড়ে ও নিজের চাও বিশ্বাস করবে না, তারা সেটা এতই বলছে ও নিজে আগুনে পড়েছিল আর ওখান থেকে ওর নিজে বের হয়েছে বা কেউ তাকে উদ্ধার করে এনেছে আর পড়ে যায়, সেটাও বিশ্বাস করবে তার বাস্তবতা এত বিশ্বাস যে এটাও হতে পারে, এটা স্বপ্ন হ্যালুসিনেশন ইত্যাদি কোনো না কোনো ভাবে কথাকে উড়িয়ে দেয়। তো দুনিয়ার মানুষ এই বাস্তবতাকে কেউ পরিপূর্ণভাবে বিশ্বাস করে, আমরা যারা এখানে আছি বাস্তবতার উপর আল্লাহর মেহরবানি ওই মাত্রার আকীদা নয় যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে অস্বীকার করব, বা যদি ওরকম বলে যে পাশে গ্রামে এরকম হয়েছিল তো বলে সে কথা বলতে হ্যাঁ হতেও পারে, কিন্তু ভালো করে যাচাই করে দেখা যায় ঠিক না, লোকে কত কিছু বানায় কত কিছু বানায় এর কথা বলে উনিও দেবে, কিন্তু যেহেতু তার ও বাস্তবতার উপর ওই পরিপূর্ণ আকীদা নয় সে হতেও পারে। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদের দিন দিয়েছে, আর দিন আমাদের কাছে এই দাবি যে এটা হতেও পারে আগুনে পড়লে সাধারণত পড়ে যায় এইটা মানে, কিন্তু আগুনে পড়লে পড়বেই এটা মানে এইটা হলো যে আকিদা একজন ইমানদার কাছে দাবি করা। বাস্তব তো আসল ওইটা যেটা আল্লাহ তাআলা যেটা বলে, আল্লাহ যদি কাউকে নারাজ হন আর তাকে জাহান্নাম ফেলে দিন ওটা নেই, আর দুনিয়ার কোনো মানুষ ভুল করে বাঙালির মধ্যে পড়ে গেল ওইটা বেশিরভাগ সম্ভাবনা সাধারণত যেভাবে হয়ে থাকে যে পড়ে যাওয়ারই সম্ভাবনা, কিন্তু এটা সম্ভাবনার পর্যায়ে দিয়ে ব্যতিক্রম সাধারণত যেভাবে হয় না সেভাবে হতেও পারে, আর এটা আমার জন্যে বিপরীত জিনিসকে বিশ্বাস করা কোনো কঠিন কাজ। বিপর্যয় চলতে বলেছেন আমাদের এখানে কয়েক বছর আগে সময় মারা গেছিলাম একসাথে জমা দিয়েছিলাম আবুল ইব্রাহিম নাম আহমদ মোশাররফ আলিম সাউদের বহু নাম করা আলিম ছিলেন, শেখ উসামিনের একেবারে সরাসরি শিষ্য খাস হিসাবে ওনার বাড়িতেই থাকতেন প্রায়। তো শেখ আবু ইব্রাহিম উনি সফরে ছিলেন, ওনার ছেলে ওই বাচ্চারা যে সাইকেল বাচ্চাদের সাইকেল যেগুলো থাকে বাড়ি সিকেল বাচ্চা সাইকেল হতে তিন চাকার ওরা হতে পারে, বেশি ছোট হলে তো দু চাকার তো চালাতে পারবে না, বাড়িটি কি কারণে ওখানে আগুন করেছে তা গর্তের মধ্যে, আর ওর বাচ্চা এসে সাইকেল নিয়ে ওই গর্তে আগুনে গর্তের মধ্যে পড়ে গেছে, তার নাম আবার ইব্রাহিম।
ওর মা ঘরে ছিল, ঘরে যখন থাকে তো বোরকাটু কাপড় এত থাকে না, আর ওই যে পোশাক থাকে ওই যে একেবারে ঘরের জন্য, মানে বাইরে যাওয়ার মধ্যে উপযোগী নয়। উনি ওই অবস্থায় বাচ্চাকে নিয়ে প্রতিবেশী ওখানে গেছে, ওখান থেকে জমি পড়ে গেছে, আগুনের কষ্ট থেকে বাচ্চাকে তুলেছে, তুলে নিয়ে ও গায়ে জামা আছে পরিবর্তন হলো কিন্তু খুশি নাই, আর পাশে বাইতে গেছে ওকে, ওরা ওকে এই জামাকে ওই অবস্থায় দেখে হতভম্ব, ওখানে কথা বলছে না, বোবা হয়েছে, কিছু কথা বলতে পারছে কি হয়েছে, তাই ওকে নিল আস্তে আস্তে তার কিছু খুশি হলো, ঘরে ফিরে জামা দেওয়া পরে ওরা খোঁজ খবর দিচ্ছে ব্যাপারটা কি, জিজ্ঞেস করতে হয়েছে ব্যাপারটা কি, কারণ ছেলের মধ্যে ব্যাপারগুলো লক্ষণ নেই, না নিজে জ্বলেছে না তার না জামা কাপড় জ্বলেছে। আমরা যারা মুসলমান আমাদের জন্য এটা বিশ্বাস করা কঠিন নয়, এইটুকুই আমাদের কাছে আকীদার দিক থেকে দাবি করা যেটা খুব হতে পারে, সাধারণত পড়ে যায় এটা মানে পড়ে যাবে এটা এমন কোনো জরুরি সাধারণত আগের মধ্যে হেঁটে চলে গেছে তো হয় আল্লাহ তারা করে আমরা ছোট ছিলাম আমাদের এক চাচা ছিলেন, চাচা মানে আমার আব্বা খুব ঘনিষ্ঠ বন্ধু একই বয়সে ছিলেন, উনি রিটায়ার্ড হেডমাস্টার ছিলেন, তাই আমাদের বাড়িতে আসতেন থাকতেন, ওনার ছেলেবেলাকার ঘটনা শুনেছে, উনি যখন ছিল উনি তারপরে বহু বছর হয়েছে, চেনা বলছে অনেক বসে তাও অনেক বছর হয়েছে, তো উনি যখন ছোটো ছিলেন উনি রেখে পানিতে পড়ে গেছিলেন, আর পানিতে পড়ে গিয়ে তোমার মারাও গেছে, ওনাকে দফন করবে ওনার মা পাগলের মতো আর কিছুতে দফন করতে দেয়, আর এই জন্য মাকে বুঝাতে টুঝাতে গিয়ে দেরি হয়েছে, এত দেরি হয়েছে ওই ভাবে কি আর করে যাবো নিন্দা হয়ে ফিরে এসে মতো যখন যেতেই পারলাম না আমরা ওটাকে বুড়ো বসে দেখি, যদি বলে যে একটা ব্যাখ্যা চায় সে নিশ্চয় আসলে মরে, অনেক সময় মরার লক্ষণ দেখা দেবে কিন্তু আসলে মারা যায়, তার মানে যে বাস্তবতায় বিশ্বাস ওইটা অসুখ, আসলে যদি মারা গেছে আবার চিন্তা করে চালাতে পারেন তো কি অসুবিধা, সাধারণত এরকম হয় না তো হয়েছে হয়তো উনি মারা গেছিল, ওই যে বসে তারা বসে আছে ওর সম্পর্কে মামা শ্বশুর ছিলেন রফিক, রফিক ভাই ডাক্তার বয়স অনেক বড়, উনি বোম্বেতে পড়তেন, সে বহু কাল আগের কথা, আমাদের ওর বসে অনেক বড় কোন তোমারা করতেন বিয়ের পর বিয়ের ছাত্র সম্ভবত ওই সময় অসুস্থ হয়েছে, সেই সময় আর টাইফয়েড ইত্যাদি বড় মারাত্মক রোগ ছিল, তারপর এক পর্যায়ে বাড়িকে টেলিগ্রাম এসেছে, টেলিগ্রাম পরে বাড়িতে কান্নাকাটি যে কী হচ্ছে কী হচ্ছে, টেলিগ্রাম এসেছে যে রফিক মারা গেছে, তখন ওনার বাপের হাতে টেলিগ্রাম দিলেন, ওনার বাপ ওই থেকে ভাস করে রাখলেন, বজু করলেন, নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন, অনেক কিছু আমল কিছু করার পরে সেই টেলিগ্রাম আবার খুললেন, খুলে পড়লেন, পড়ে বললেন যে এখানে তো লেখা আছে যে অবস্থা খারাপ, কোনো মরাও চলে না, আবার সবাই পড়ল, আবার সবাই বলে হ্যাঁ হ্যাঁ অবস্থা খারাপ, অবস্থা খারাপ, তা আমি তো ওনাকে মরে বসে দিই,
তো সবাই কেন আগে ভুল পড়লো বা পরে ভুল পড়লো তো বাস্তবতা একটা ধারার মধ্যে পড়ে দুনিয়ার মানুষ দিন থেকে সরে যায় চাকরি করতে একটা বাস্তবতা একটা বাস্তবতা দাবি আছে চাকরি ছাড়া চলবে না উপার্জন জীবিকা ছাড়া চলবে না আল্লাহ তাআলা তার বিপরীত কথা আমাদেরকে শেখাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা তুরজাকুনা ইল্লা বিযুআফাইকুম তোমরা কি তোমাদের দুর্বল যারা এদের কারণেই রিজিক পাও না দুনিয়ার মানুষ বলে যে সবরের সবর উপার্জন করে বা দুর্বল রাখায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুর্বলরা উপার্জন করে আর সবর রাখায় মনে হয় সমুদারে উনি একেবারে প্রথম থেকে শেষ জীবন পর্যন্ত দুর্বল বিভিন্নভাবে সারা জীবন প্রায় অসুস্থ ছিলেন করতেন তবদি বলতে পারতেন না কথা আর যেটুকু যদি উচ্চারণ করতে পারে না কিছু দত্তা কেন তার উপর আবার উপযুক্ত শব্দ খুঁজে পেতেন না মানুষকে বোঝাবেন বোঝাবার দরকার এখন শব্দ দিয়ে বোঝাতে চাইছে বুঝে উনি যে শব্দ দিয়ে বোঝাতে চাইছে সে বুঝে লোকে কিছু বুঝতে না বাস্তব দৃষ্টান্ত না বোঝাবার এক জায়গায় গিয়েছেন দেরি হয়েছে যখন যাওয়ার কথা ছিল ওই ট্রেনে ইত্যাদি কারণে কোনো কারণে দেরি হয়েছে তো দেরি হওয়ার উজর পেশ করছে তো বললেন এক মানে পেশ আয়া মানে এটা আরবি শব্দ উর্দুতে ব্যবহার করে ঠিকই কিন্তু ওই বইয়ে পত্রে ব্যবহার করে দৈনন্দিন উর্দুতে ব্যবহার করে মানে পেশায় তোমার মনে হচ্ছে মানে একটা কঠিন শব্দ হয়ে গেল একটু সহজ করে বলা দরকার হয়তো বুঝে নি তাহলে সহজ করে বলেন ইয়ান এক হাজির পেশায় তো মানে যদি কিছু বুঝেও থাকে হাজির বোঝার কোনো উপায় নেই তারপর আবার মনে হলো যে এটা বুঝে একটু কঠিন হবে না একটু সহজ করি তো বলে ইয়ান এক আয়াত পেশায় তো আয়াত তো পণ্ডিতরা ডিকশনারি ঘাটাঘাটি করেও বের করা মুশকিল হবে তো সর্ব অর্থে দুর্বল শরীরে লিখতে দুর্বল কথা বলতে গিয়ে তো তার তা দুর্বল আবার উপযুক্ত সময় শব্দ খুঁজে বের করতে পার না আরো দুর্বল এইটা মৃত্যু দিয়ে ওরা জীবন চলছে বলতেন মেওয়াজিদের মধ্যে কথা ওরা তো সাদাশিত ওর দুই পূজা বসছে তাদের জন্য তারপর আয়ন বুঝবেন তো কথা তার বুঝতে বয়ান করছেন মেওয়াজিদের মাঝখানে ওরা শুনছে ওনার ভাষা তো কেউ বুঝে না বোঝার কথা নয় কিন্তু শুনছে ওখানকার গ্রামের যে মাতব্বর জাতীয় আমাদের ভাষা হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান কিছুটা হবে মজবার মধ্যে থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠেছে পেরেশান হয়ে আর মজবাক সবাই বলছে যাচ্ছে তার বলছে যে এই মৌলভীর কথা তো না মেনে না মরে মরে যাবে কথা নিজেও বুঝতে পারছে না কিন্তু বুঝতে কিছু একটা উনি বলছে আর তার বাস্তবে কি ভয় লেগেছে যে ওনার কথা না মানলেও মরে যাবে তো সেই জন্য একেবারে সে দিন থেকে কথা বলছে যে এই মৌলভীর কথা তোমরা মেনে নাও গ্রামে লোক বলছে নইলেও মরে যাবে কিন্তু কথা বুঝে তো উনি ওনার ভাইয়ের ওখানে ছিল মরান ইয়াহিয়া সাহেব মরান জাকারিয়া সাহেবের ওয়ারিস সাহেব ওনার কাছে মোটামুটি বড় হয়েছে শিক্ষা দিব ওনার কাছে করার পরে কিতাব তো ওনার কাছে ছিল পড়াশোনার ব্যাপারে আবার অত বেশি দুর্বল ছিলেন আমাদের পড়াছিলেন সাত বছর বসে হিপ শেষ করেছেন ওনার ভাই ওনার অভিভাবক মরান ইয়াহিয়া সাহেব হিপ শেষ হওয়ার পরে ওনাকে কয়েকদিনে ছুটি দিলেন
ম্যাট্রিক টেটি পরে যায় কোন ছুটি একটু বেড়ানো টেড়ানো কষ্ট কষ্ট ঘুরে আসে। উনার হিপ শেষ হচ্ছে 7 বছর পরে ওনাকে ছুটি দিলেন। আর ছুটির রুটিন ছিল যে রোজ এক খতম করে নি, বাকি সারাদিন ছুটি। উনি সেই হিসাবে ভাইয়ের কথা মতো রোজ এক খতম করে নিতে, বাকি সারাদিন ছুটি। ওনার এরপরে কিতাব আরম্ভ করবে, কদিন দেরি আছে, আপনাকে বেশ কয়েকদিনে ছুটি দেওয়া হবে। দু চার দিন পরে মহারাজ ইয়াহিয়া সাহেবের কাছে গিয়ে নিজেই পেশ করলেন যে সময় কাটে না, কিতাব আরম্ভ করে দিন। তো কিতাব আরম্ভ করে দিলেন, ছুটি নিজেই ক্যান্সেল করে দিলেন, দেখা সময় কাটছে না, মাসে খুব করা পড়ে। তো ওই ব্যাপারে খুব একটা দুর্বল ছিলেন না, বাকি অন্যান্য ব্যাপারে দুর্বল ছিলেন। মহারাজ ইয়াহিয়া সাহেবের বইয়ের ব্যবসা ছিল অনেকদিন থেকে, এই বইয়ের ব্যবসার লাভ হিসাবেই সম্ভবত উনি যখন ইন্তেকাল করেন 8,000 টাকা ঋণ রেখে গেছে। ভবিষ্যৎ মানে 8,000 টাকা, আল্লাহ জানে কত টাকা, যখন মানুষ এক আনা দু আনা দিয়ে পরিবারে বাজার করত। ওরা 8,000 ঋণ দিয়ে দিয়েছে, 8,000 টাকা ঋণ তো একদিনে হয়নি, জমতে জমতে হয়েছে। ওই ব্যবসাতে 8,000 ঋণ হওয়ারই কথা, কারণ ওই ব্যবসা কর্মচারী সিনেমা মনে হয় ইয়াস। এই যেটুক কর্মচারী যদি পাওয়া যায়, ম্যানেজার একজন ছিলেন মনে হয় ইয়াহিয়া সাহেব, নিজেও কিছু কাজ করতেন। আর মনে হয় ইলিয়াস মোতারে উনার উনিও ওই বইয়ের দোকানে কিছু কাজ টাজ করতেন, কিন্তু কাজ উনি কিছু করেন না। আর শরীরও দুর্বল, কাজের মেজাজও নাই। ম্যানেজার যিনি ছিলেন উনি মহারানা ইয়াহিয়া সাহেবের কাছে একবার একটু অভিযোগ করলেন, কেউ তো কাজ টাজ কিছু করে না। এই অভিযোগ মহারানা ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি বড় ভাই ম্যানেজার সাহেবের উপর এই অভিযোগ করাতে খুব নারাজ হলেন। আর ম্যানেজারকে তার উত্তরে বললেন, আলা তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। ভাই এমন মনে করছে যে ওর কারণেই তো আমি রিজেক্ট পাচ্ছি, ওর না করার কারণে। তো দুনিয়ার মানুষ মনে করে যে শক্তিশালী মানুষ ভালো কাজ করছে আর ওর ভালো কাজের কারণে রিজেক্ট আসছে, আর আল্লাহ আল্লাহ মনে করে যে দুর্বল মানুষ কিছুই করে না আর ওতেই লাভ বেশি হচ্ছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষকে, এই যেটাকে মানুষ বাস্তব জগৎ বলে, বাস্তবতা বলে বিশ্বাস করে, এই বিশ্বাস ভাঙা, সেগুলো কোনটা বাস্তব আর এটার উপর তাদের কোনো আকিদাও ছিল না। আলাওয়ার হাতে মিরা দিলানুর জমাত একাকি নয়, সাহাবিরা বিয়োগ করতে সম্পূর্ণ জমাত, সামনে পানি নদী নৌকা টুকা কিছু নাই। জামাতকে আদেশ দিয়েছেন চলো, সম্পূর্ণ জামাত সহ সাহাদুরা বিয়োগ সাধারণ জামাত দাজদা নদী টাইগ্রিস সম্পূর্ণ নদী পার হয়েছে, নদীর উপর হয়েছে। নদীকে পানিতে ডুবায় যে লোকের যে বাস্তবতা বলে ওইটাই বিশ্বাস করেন না, সাধারণত ডুবে যায় এইটা মানে আমরা কে সাধারণ নাই, ওটা পাবলিকের জন্য। এই গেট পাবলিকের জন্য নিষিদ্ধ, আমরা হুমরাজ পাড়া যারা গেলাম আমরা কি পাবলিক নাই, পাবলিকের জন্য নিষিদ্ধ। আমরা অমুকের প্রেরিত, অমুকের সাথে দেখা হতে যাচ্ছি, দরবার যে সে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরা গেট খুলে দেবে, পরিচয় যেন দেবে যে আমরা অমুকের কাছ থেকে এসেছি, অমুকের কাছে যাচ্ছি। পাবলিকের জন্য ওখানে লিটার সব লেখাই আছে, জনসাধারণ জন্য নিষিদ্ধ, পড়া যায় সে মানেও। কিন্তু আমরা তো অমুকে পত্রবাহক, এই পাবলিকের জন্য নিষিদ্ধ, এটা মানুষের কথা জন্য এই কথাকে একজন মানুষকে এখন সহজে মেনে নিচ্ছে, আরে অমুকে
চিঠি নিয়ে এসেছে দারোয়ান যদি ভুল করে দারোয়ানদের মধ্যে সিনিয়র জুনিয়র ইত্যাদি নতুন যে অত ভালো জানে না ওই দারোয়ান ভুল করে যদি ওনাকে আটকায় জেরা করে কে কোথায় কি চিঠি দূর থেকে দেখে যায় সিনিয়র দারোয়ান ওনাকে দেখেছে অমুকের লোক সে দৌড়ে সে ধাক্কা দিয়ে এই দারোয়ান তাকে পড়ে নিয়ে আল্লাহকে তো বলবে বেহকুব কোথাকার কার সাথে কি কথা বলতে চিনিস না তোরও চাকরি যাবে আমারও চাকরি যাবে খুব ধমকায় কার কার সাথে কোন নিয়ম এগুলো পাবলিকের জন্য অনেকে দেখে চিনিস না তুই দেখে জানিস না তুই দিতে কাজ করছিস তোদের আল্লাহর কথা নিয়ে যাচ্ছে ওনার জন্য এই পানি আসল কেন করবে কোনো সন্দেহ নেই পুরাপুরি প্রকাশ্যে জামাকে নিয়ে পার কারণ এই বাস্তবতায় বিশ্বাসী মূল কথা হল আল্লাহর হাজিমির আপনার জামাত সম্পূর্ণ জামাতকে পার করেছেন দাঁড়ায় নই দিকে ওই তো সমুদ্র সমুদ্রের একটা অংশ ছিল কি বলতে পারছিলাম সম্পূর্ণ জামাত তিনি পার হয়েছেন আল্লাহ তারা আমাদেরকে যে দিনে কাজ দিয়েছে এই কাজ আমাদেরকে দাবি করে যে গরিবের উপর এত বেশি বিশ্বাস করব যেন আমাদের কাছে যেটাকে লোক সাধারণ মানুষ যেটাকে বাস্তবতা বলে ওইটাকে যেন বাস্তবে অস্বীকার করা শিখ সাধারণের জন্য এটা ঠিক মানে সাধারণত ডুবে এটা ঠিক কিন্তু পানি ডুবেই যাবে এইটা না ওটা প্রচলন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আল্লাহ তারা দিন দিয়েছে এই বাস্তবতাকে অস্বীকার করে মোগাইবাদকে সত্যতা মানুষ এই জিনিস বারবার করে একটা জিনিসকে দেখে আর বারবার করে যে জিনিসকে দেখেছে ওই জিনিসকে এত বেশি গভীরভাবে মেনে নেয় যে এর অন্যভাবে হতেই পারে একজন গরমের সময় গাছরায় ঘুমিয়েছে চোখে কানে চোখে চশমা ছিল চশমা পাশে রেখে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে দেখে চশমা নাই আর কাছে একটা বিড়াল বসে আরে দুধ ছিল তাকে জিজ্ঞেস করলো যে আমার চশমা কই ওই বিড়ালের দিকে দেখেছে আরে এটা তো বিড়াল ওই চশমায় তো ওখানে বিড়াল হয়ে গেছে পাগলের মতো কথা বলো চশমা বিবাহ হয়ে যায় নাকি কেন হবে না এরকম জিনিস কখনো দেখেছো আমাদের বাড়িতে প্রায় হয় তো কি হয় আরে অনেক ডিম ছিল কিছু পরে দেখি মুরগি বাচ্চা হয়ে গেছে ডিম মুরগি বাচ্চা হবে তারপরে চশমা বিড়াল হয়ে যাবে নাকি চশমা একটা মরা জিনিস বিড়াল একটা জীবন্ত জিনিস আরে ডিমও তো মরা আর মুরগিও তুমি জীবন্ত ওইটা তো হামেশাই হয়ে থাকে এটা হয় ওই যুক্তি সে মানতে রাজি হয় আর সে বলে যে সমান যুক্তি ডিমের মুরগি হওয়া এত বেশি দেখেছি শুনেছি এটাকে কোনো আশ্চর্য জিনিস মনেই হয় চশমার বিড়াল হওয়া যেহেতু কেউ কোনোদিন দেখেও নেই শুনেও নেই এইটা অসম্ভব ওইটা যদি সম্ভব হতো এটা অসম্ভব হবে কেন ব্যাপারটা কি ওইটা ডিম থেকে বাচ্চা বেরোয়েছে আর যার চশমা থেকে বিড়াল বেরোচ্ছে তো বাস্তবতা দেখা কি বলি যেটা বারবার দেখেছি দেখতে দেখতে বা শুনতে শুনতে এমন হয়েছে যে এটাকে আর মেনেইনি এবার কোনো সন্দেহ নেই আর গাইব ওটা দেখিনি শুনিনি সে সন্দেহ এই মোগাইবাতের চর্চা এত বেশি করা আর বাস্তবতার নথি এত বেশি করা যেন এটা উল্টে যায় মাটিতে হাঁটবার সময় যেন পা দিয়ে একটু টিপে দেখে যে দেখেন টিকবে কিনা তারও পাবেন যদি ডুবে যায় মাটিতেও ডুবে যায় নাকি পাড়িতে কত মানুষ ডুবলো মাটিতে ডুবে না কেন তার কাছে মাটিতে ডুবে যাওয়া ওরকমই সম্ভব মনে হবে পানিতে ডুবে যাওয়া যেরকম সম্ভব
আল্লাহ তাআলা এই বাস্তবতা নবী দিয়ে আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূসা আলাইহিস সালামকে প্রথম যে কাজ শিক্ষা দিলেন মূসা আলাইহিস সালাম লাঠিটা লাঠি একটা বাস্তব জিনিস ভেবেছিলেন তোমার হাতে এটা কি আমার লাঠি এটা পর আমি হেরান দিই এইটা দিয়ে পাতা ঝেড়ে খাওয়াই অন্যান্য কাজ করি এইসব কথাগুলো যে বলে যাচ্ছেন এইসব কথার আড়ালে লাঠি একটা বাস্তব রূপের উপর ওনার আস্থা প্রকাশ করে লাঠি এটা লাঠি হাতে যদি ওনার সাপ থাকত এই কথা বলতে না যে এটা পুরো মেহরাব দিই এটা দিচ্ছে আমার পাতা দেখাবে সাপ দুই সপ্তাহ ধরে আল্লাহ তাআলা লাঠির মধ্যেই সাপের আচরণ দিয়ে দিলেন ফেরো ফেললেন তখন তুমি এটা দেখলে যে এটা রটছে এটা সাপ হয়ে গেছে আর হাতে করে ওই কথা ভেঙে বলেন এইটা মানে লাঠি নড়ছে কান নাহা যান যেন একটা সাপ লাঠি লাঠি কিন্তু সাপের মতো এখন জোড়াচ্ছে আর বল ধরো আর ধরলে আমি তাকে তার আগের আচরণে ফিরিয়ে দেবো সিরা তাহার উলা সিরা বলে আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিরা ওই শব্দ তার আগের আচরণে ফিরিয়ে দেবো তো সাপের লাঠির যে একটা বিশেষ আচরণ আছে সোজা থাকে এরপর হেলান দেওয়া যায় দিন কাজ করা যায় এটা কোনো বাস্তব জিনিস আর সাপ দংশন করে এটাও কোনো বাস্তব জিনিস নয় কোনটাই দুনিয়ার যত জিনিস দেখলো আমার পাশ দেখ আর দেখে এরপর সে পরবর্তীতে তোর চিন্তা করে ধারণা করে কল্পনা করে পদক্ষেপ নেয় সব অবস্থা তারা জীবার কাস্তা বুহা জামি দাতান কহিয়া তামুর মারা সাহা তুমি পাহাড়কে দেখো আর ধারণা করো এটা কি এটা তোমার ধারণা মেঘের মতো ভাসছে পাহাড়গুলো স্থির জিনিস দুনিয়ার মানুষ যাইগুলোকে দেখে ওগুলোকে বড় বড় বাস্তব জিনিস মনে করে আর এই বাস্তবতার আকিদার উপর যা কিছু করে এটার করে কাজ এটা কাজ এটা বাস্তবতা বুনিয়াদ আর গরিবের উপর বুনিয়াদের উপর যেগুলো করে ওগুলোকে কাজ বলে ওগুলোকে বলে আমার দুই ভাই একসাথে ডাক্তারি পাশ করেছে একজন হাসপাতালে চাকরি নিয়ে আর একজন আল্লাহওয়ালা ধরবেন চাকরি চাকরি নেই সকালবেলা পাশে বস্তিতে যায় গিয়ে ওই বস্তির ঘরে ঘরে গিয়ে খুঁজলেন রুগী টুগী দেখলে নিজেই দেখে প্রেসক্রিপশন দিয়েও লাভ নেই নিজের পকেটে ওষুধ কিনে দে ওকে প্রেসক্রিপশন কি লাভ ও তো কিনতে পারবে না কিনে দে দিকে বেলা ফিরে দুই ভাই একসাথে বেরোয় দুজন সারাদিন রুগী দেখে দুজন একসাথে ঘরে ফিরে বড় ভাই যে হাসপাতালে চাকরি করে তার সম্বন্ধে যদি মামুকে জিজ্ঞেস করা হয় যে আবদুল্লাহ কি করে কাজ করে আর আব্দুর রহমান কি করে যে মসজিদে যায় ওই কিছু করে না ওরা কোথায় আবদুল্লাহ কাজে গেছে আব্দুর রহমান কোথায় কোথায় তরফিল করছে তো কোথায় কি তরফিল করে খুব সম্ভব ওই বস্তিতে গেলে এখন পাগল হবে বস্তিতে গিয়ে কি করছে রুগী দেখছে ও করে কি কিছু করে না দুজনে একসাথে বের হয়ে যায় দুজনে একসাথে ঘরে ফিরে দুজনেই সারাদিন রুগী দেখে কিন্তু যে বাস্তবতার উপর ভিত করে ওটার টাকা পাওয়ার জন্য কাজগুলো করছে তাকে বলে কাজ আর যে খাতে কোনো টাকা পাবে না বাস্তব ভিত্তিক নয়
তার থেকে তার থেকে বলে টুই টুই কিছু করে কেউ কেউ হয়তো বলবে যে আল্লাহ বাড়লো আমল সারাদিন আমলের মধ্যে লেগে আছে রোগে যখন দেখলাম সারাদিন রুগী দেখছে তো তুমি দেখছো রুগী রুগী দেখছে আসলে রুগী দেখছে ও আমল করছে কেন হাসপাতালের সব রাজ্যের ডাক্তাররা রুগী দেখে ওরা কি আমল করছে না ওইটা ওরা রুগী দেখছে কাজ করে এটা এটা কাজ করে কেন ওখানে বেতন পায় ওই টাকা এখানে নিজের পকেট থেকে ওষুধ কিনে দেয় আল্লাহর বাস্তে করে এটা আমল এটা তোমার তিলাওয়াতের থেকে বেশি সব ও আমল করছে জাহিরি ভাবে দুটো একই কাজ রোগী দেখা তার ডায়াগনোসিস করা তার প্রেসক্রিপশন দেওয়া ইত্যাদি কিন্তু যেটা ওই যে বাস্তবতার উপর প্রতিষ্ঠিত এটা হলো কাজ আর যেটা বোকাইবাদের উপর প্রতিষ্ঠিত ওইটা হলো আমল কেন করছে যে আল্লাহ তাআলা তার আদর করছে কোথায় কি আদর কোথায় পাবে ওগুলো কিছুই জানা নেই আল্লাহ দেখ আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা আম্বিয়ার সালাত ও সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে কাজ থেকে সরাতে আর আমলে লাগাতে অর্থাৎ বাস্তবতাকে অস্বীকার করাতে আর মুগাইবাতকে স্বীকার করাতে ইউমিনুনা বিল গাইব অর্থাৎ বাস্তব পরিস্থিতি বনি ইসরাইল এমন একটা অবস্থায় পড়েছে সামনে যদি যায় তো সমুদ্রে ডুবে মরে না যায় ফেরাউনের বাহিনী এসে ধরে মেরে ফেলবে কি অবস্থা পরিস্থিতি বড় খারাপ আর বললো যে আমরা তো ধরা পড়লাম খুবই খারাপ অবস্থা কি খারাপ যে যুক্তিসঙ্গত ভাবে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই কোনো বুদ্ধি নেই এটা বলে কোনো বুদ্ধি নেই মূসা আলাইহিস সালাম বাস্তবতায় বিশ্বাস করেন না আর না করার কারণেই ওনার যে সামনে কোনো সমস্যা নেই মোটেই না ইন্নামা আইয়া রাব্বি সাইয়াদি কোনো সমস্যা নেই ওনাকে যদি জিজ্ঞেস করেন যে কোন বুদ্ধিতে আপনি বললেন কোনো সমস্যা নেই আমি কোনো বুদ্ধিতেই বলি আমি বুদ্ধিতে চলে মানে মানুষই না বুদ্ধিতে বনিসাইল ভয় পাচ্ছে আর বিনা বুদ্ধিতে আমি শান্তিতে আছি সব বুদ্ধি তো বাস্তবতা ভিত্তিক দুই বাপের দুই ছেলে অসুস্থ ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে দুজন বাপারে বললো যে ক্যান্সার এক বাপ বুদ্ধিমান ও ক্যান্সার শব্দ আর মৃত্যু সংবাদ প্রায় একই জিনিস ও একেবারে ওখানে পড়ল কান্নাকাটি ছেলের এর আগের দিন ছেলেকে খুব শাসন করেছে পড়াশোনা ঠিক মতো করতে হবে পরীক্ষার ভালো রেজাল্ট করতে হবে তারপরে এই অ্যাডমিশন টাডমিশন অনেক লম্বা প্ল্যান প্রোগ্রাম অনেক কিছু আছে ক্যান্সার শোনার করার পরে ছেলে পড়তে বসেই না মাস্টারের চেয়ে মাস্টারকে বিদায় করে দিল বা কিচ্ছু করে না কেউ জিজ্ঞেস করে দিল পড়াশোনা করছে না কি আর করে পরীক্ষা দেবে না আরেকজন ও বিচার কোনো বুদ্ধি নেই সে তার ছেলেকে নিজতা শাসন করা যাচ্ছে সামনে পরীক্ষা তো বুঝে না ছেলে বললো যে আব্বা বুঝতে পারছেন না আমার তো ক্যান্সার আরে হোক ক্যান্সার পরীক্ষা দেয় আগে ক্যান্সার তো কি হয়েছে আমাদের অনেক ক্যান্সার হয়েছে বড় সর্দি কাশি ছিল তো হয়েছিল ওটাকে সে বলে যে আমাদের অনেক ক্যান্সার হয়েছে পরীক্ষা দিতে হবে বাবা ওখানে ছোটাছুটি নাই কারণ ক্যান্সার বলে পরীক্ষা দেবে না অবশ্য চলবে না ও বুঝেই না আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন তো দুনিয়ার ব্যাপারে যেরকম অবুঝ
যে বাস্তবতা বিশ্বাস করে না অভিভাবক কেউ এত বেশি মেয়াজের মতো আড়াইশো মধ্যে কিছু হয়তো সত্য কথা আছে, বাকি লোকে একাধ্য হতে বানিয়েছে হতে পারে। আল্লাহ মারা ছিলেন উনি কোন এক জায়গায় বসেছিলেন, আর কেউ এসে বললো যে আপনার বাড়িতে সবরাস হয়ে গেছে। কি হয়েছে যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, ওরা তখন বয়স খুব বেশি নয় আর স্ত্রীকে খুব ভালোবাসতেন, যেমনি দুঃসংবাদ পেলেন স্ত্রী বিধবা হয়ে গেছে একেবারে হাউমাউ করে কাঁপতে লাগলো, তাহলে এই বসে বিচার বিধবা হয়ে গেলে এখন খুবই কেউ এসে বুঝালো যে আপনি রীতিমতো দিনটা বৃষ্টি কেমন করে দিতে পারেন। ওনার কথা হলো যে একজন মুসলমান বলছে ওকে আর মিথ্যা বলবে নাকি, তুমি যে কথা বলছো সেটাও একটু হ্যাঁ সেটাও ঠিক, ওই কথাও ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু একজন মুসলমান আমাকে কথা বলেছে সে তার একেবারেই মা ফালতু করছে না, আবার তার কথা বলে ওর কথা একেবারে ফালতু হবে নাকি, বাস্তবতা কিছু বুঝেই না, আমি চিন্তা কেমন করে বিধ হবে ওই জন্য অন্য কথা। ধূম এই কথা না হলো হাদিস শরীফে এর ধারে কাছে কথা আহল জান্নাতি বলব জান্নাতিরা সাদা সিধা এদেরকে জাহিরভাবে ছোটখাটো ব্যাপারে খুব ঠকানো যায়, কারণ চালাক চতুর্ণ চালাক চতুর মানে কি বাস্তবতা কি খুব বুঝে ও চালাক চতুর্ণ ওকে খুব ঠকাবে, ও গুরুত্বপূর্ণ ব্যাপারে ঠকাতে পারবে না, তখন আবার আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে। ইত্তাকু সিরাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুর, ওখানে মনে হবে যে বোকা মানুষ ঠকাতে পারবে, গুরুত্বপূর্ণ ব্যাপারে ঠকাতে হবে আল্লাহ তাআলা, কিন্তু এমনি জাহিরভাবে যদি কিছু বোঝে না বোঝার মানে কি দুনিয়া সব অপরচুনিত মানে বাস্তবতা বলে ওইটাকেই সে বুঝছে, মানুষরা তো বুঝবে কেমন করে বিশ্বাসই করে না, দুনিয়ার কিছুকেই সে বাস্তব হিসাবে দেখে না। মুসা আলাইহিস সালাম যেরকম যে ফেরাউনের বাহিনী আর সমুদ্র ওনার কাছে কোনটাই ওই প্রচলিত অর্থে কোনো বাস্তবতা নেই, সমুদ্র তো কী হয়েছে ফেরাউনের বাইরে তো কী হয়েছে কিছু কী হয়েছে বুঝতে পারছো না, পরিস্থিতি কীরকম ঘোরাটে না বলেই বুঝতে পারছে, আর মোসা আছে না বোঝাটাই শুদ্ধ বলিস চাই অতিরিক্ত বুঝে বাঁচলো তো বলিস চাইলো, কিন্তু মাঝখানে কয়েকদিন পেরেশানির মধ্যে কাটবে, তো মানুষ যত বেশি বুঝে বাস্তবতাকে এই বাস্তবতার যত বেশি জ্ঞান হবে তত বেশি তার পেরেশানি বাড়বে, হাওয়া হয়ে যায় কোনো পেরেশানি নেই, দুনিয়ার মানুষ যত বেশি বুঝে তত পেরেশান, যারা দেশ দুনিয়া বুঝে উন্নত জগতের মানুষ ইউরোপের আমেরিকা তো দুনিয়া বেশি বুঝে জ্ঞান বৃদ্ধি করে লাভটা কী হয়েছে আত্মহত্যার হার বেড়েছে, মানসিক রোগের অনুপাত বেড়েছে, পেরেশানি বেড়েছে, পেরেশানির মধ্যে অবাস্তবকে যদি সে বাস্তবতা মনে করে আর সেই হিসেবে পদক্ষেপ নেয় তো পেরেশান হবে। সিলেটের আগে ট্রেন একটাই ছিল যেটা এখানে সুরমা এক্সপ্রেস করে সেরকম খুব সহজ হয়, ও রাতের বেলা সন্ধ্যার সময় আরাম তো সকাল বেলা ঢাকা পৌঁছাতো, এখান থেকে সকাল অনেক সকালে সিট পৌঁছাবে। সিলেট কলেজের প্রফেসর একজন ওই ট্রেনে ছিলেন ওই উপরে ওখানে শুয়েছিলেন, আর ওই রাস্তায় এগুলো তো ঝাঁকানি হয় খুব বেশি ঝাঁকানি বিভিন্ন সামনে এমনি এমনি হয় এমনি এমনি হয় নানান ধরনের ঘুমিয়েছিলেন, আর এই ঝাঁকানি পরে একটু বেশি হয়েছে আর উনি স্বপ্নে দেখেন যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আসলে ঝাঁকানি হয়েছে কিছু হয়নি, আর যেহেতু উনি খুব হুঁশিয়ার মানুষ ট্রেন থেকে গিয়েছেন লাভ
কেই নুলাকে ফেলে দিয়ে চলে গেছে আর উনি গেছে পরবর্তীতে হাসপাতালে কারণ কি যে বাস্তবতা বেশি বুঝে আর ওই অবাস্তবকে বাস্তব মনে করেছে আর গোটা দুনিয়ার মানুষ এটাই মনে করে ঝাঁকারি খায় আর মনে করে অ্যাক্সিডেন্ট হয়েছে ধারণা আর আল্লাহ তালে কথা বলছে তাহসাবুহা জামিদাতান পাহাড় সম্বন্ধে আল্লাহ তালা বলছেন যে তোমরা ধারণা করো এটা স্থির তোমার ধারণা আর এই ধারণার উপর প্রেশার হচ্ছে দুনিয়ার সব ধারণা করে পাহাড় সম্বন্ধে কিছু ধারণা করে সমুদ্র সম্বন্ধে কিছু ধারণা করে আর এই ধারণার উপর পড়ছে উপর থেকে যারা লাভ দেয় পরবর্তীতে পোস্টমর্টম করে অনেকগুলো ডাক্তারদের রিপোর্ট এরকম থাকে যে ও মাটি স্পর্শ করবার আগে মরে গেছে ওই আগেই দান উড়ে গেছে পরে ওই যে কিছুজন আগে যে শেখ হুসাইমিনের শিষ্য কথা বললাম আবু ইব্রাহিম আবু ইব্রাহিমের ছোট ভাই মোহাম্মদ মুশারফ কিছুদিন আগে একটা কথাও মেল করে আমার কাছে পাঠিয়েছে কোথায় পেয়েছে আমি জানি না কোথায় কোন জায়গায় কোন ঘটনা বড় দোকানে কর্মচারী কাজ করছে দোকানে তো জিনিস আমার জন্য বড় ফ্রিজ থাকে ফ্রিজ এটা ঘরের মতো দরজা দিয়ে ঢুকতে হয় ওই রেফ্রিজারেটারের মধ্যে সে ওই ঘরে ঢুকেছে কোনো কাজ করবার জন্যে আর সেদিন বিকাল ছিল তখন অফিস প্রায় বন্ধ হয়েছে সময় বাইরে চলে এসে দেখতাম দর বন্ধ বন্ধ করে দিয়ে বাইরে যাওয়ার সময় দরজা খুলে রেখেছে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ও যে ভিতরে খেয়াল করে আর ভিতরে দরজা খোলা যায় না আর ছিল শুক্রবার বিকাল শনি রবি দুদিন বন্ধ তিন দিন পরে এসে খুলবে যদি বা খুলে এতদিনই তো ওর কাজ শেষ আর এগুলো রিফ্রিজারেটরের ভিতরে অনেক লো টেম্পারেচার ও বিচার নিরাশ হয়ে যে মরবে কাগজ কলম ছিল মানুষ আত্মজীবনী লিখতে পছন্দ করে সেও ভাবলো যে মরতে বলতে কিছু না কিছু না করতে পারে আত্মজীবনী তো লিখে দেয় তো কোন রকম করে কাগজের মধ্যে লিখছে ঠান্ডা হয়ে আসছে আমার শরীর জমে যাচ্ছে ইত্যাদি কিছু লেখা টিকা করে এর পরে পরে কোনো লেখা নাই আর পরে লাশ বের করে আরে বিপরীত বাস্তবতা ছিল কারেন্ট ফেলিওর ছিল ঘর ঠান্ডাই হয় কিন্তু তার বাস্তবতার বিশ্বাসের উপর বরফ হয়ে পড়ে গেছে ধারণা আল্লাহ তাই কথা চাষটা বুহা যা আমি চাষা তুমি ধারণা তো ধারণার উপর পড়ে গেল দুনিয়ার মানুষ এই অসত্য কথাকে সত্য ধারণা করে পেরেশান হয় কেউ মরা পর্যন্ত চলে যাওয়া কেউ পেরেশান হয় দুনিয়ার জন্য মানুষের পেরেশানি আছে করোনা এই মুহূর্তের পেরেশানি নয় সব ভবিষ্যতে পেরেশান ভবিষ্যৎ সম্বন্ধে সে ধারণা করে আর ওই ধারণা করে পেরেশান হয় এখন মানুষ রায় ধারণা করছে ভবিষ্যতে আর পেরেশান বর্তমান আর যে ভবিষ্যতে ধারণা করলো সমাজে দেখা গেল কিছু নাই মুসা আলাইহিস সালামও বের হয়ে গেছেন তারাও বের হয়ে গেছে মুসা আলাইহিস সালাম মাঝখানে খুব আনন্দে থাকলেন ওরা পেরেশান থাকলো আল্লাহর পথে বের হয় নিজের এই ভুল ধারণাকে থেকে নিজেকে উদ্ধার করে বাস্তবতাকে অস্বীকার করা শিখি আর বাস্তবতা ভিত্তিক যত কাজ আছে সব কাজের মোকাবেলায় আমলকে দাঁড় করে কাজ কমাবো আমল বাড়াবো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين